সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? এই করোনাকালের সময় আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার পরিচয়ের মাধ্যমে আমি তোমাদের ক্লাস শুরু করবো। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল, সহকারী শিক্ষক, চৌগুলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। চলনবিল অনলাইন স্কুলের পক্ষ থেকে আজকে আমি বাংলা বিষয়ে তোমাদের কাছে পাঠ উপস্থাপন করছি। তো বন্ধুরা, তোমরা তো সবাই ভালো আছো, তাই না? তো চলো আজকে আমরা একটা শহীদদের স্মরণে একটা দেশের গান শোনার মাধ্যমেই আমরা হচ্ছিলো আজকে ক্লাসটা শুরু করি। ওকে বন্ধুরা, ঠিক আছে। এটা আমার পরিচয়, তোমরা দেখতে পাচ্ছ। আর আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে ক্লাসটা নেব। ওকে তো বন্ধুরা, চলো আমরা একটা দেশের গান শুনি। হ্যাঁ, শহীদদের স্মরণে আমরা একটা দেশের গান শুনবো। তোমরা দেখতে পাচ্ছ গানটি, আমরা গানটি অডিওতে বাজাবো। হ্যাঁ, পুরো গানটা হয়তো শোনা সম্ভব হবে না, আমরা অল্প কিছু গান শুনবো। ধন্যবাদ বন্ধুরা, গানটা অনেক বড়, আমরা সময় করে পরে আবার শুনে নেবো। হ্যাঁ, এখন আমরা আবার ক্লাসে ফিরে যাই। চলো দেখি, আমরা কিছু বিশিষ্ট মানুষের ছবি দেখবো আজকে। হ্যাঁ, তোমরা দেখো তো এই ছবিগুলো তোমরা চিনতে পারো কি না, না চিনলে আমি বলে দেবো, সমস্যা নেই। এই হচ্ছে গোবিন্দচন্দ্র দেব, একজন প্রখ্যাত কি সেই সময় একজন প্রখ্যাত অধ্যাপক ছিলেন, গোবিন্দচন্দ্র দেব, যিনি দর্শন শাস্ত্রের অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আরেকজন এসছে, ইনি হচ্ছে রাশিদুল হাসান, ইনি একজন বিশিষ্ট ব্যক্তি সেই সময়, একজন অধ্যাপক ছিলেন। মনির চৌধুরী একজন অধ্যাপক। রণদা প্রসাদ সাহা, ইনি 1971 সালে বা সেই সময় এই দেশের মানুষের মানুষদের অনেক দান করতেন এবং তিনি দানব হিসেবে খ্যাত ছিলেন। তারপরে একজন হচ্ছিল গিয়াসুদ্দিন আহমেদ, তারপর আসছে হচ্ছে সেলিনা পারভীন। বন্ধুরা, একটা বিষয় আমাদের জানা দরকার, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, দুটি সময়কে তারা শহীদ হয়েছিলেন। একটা হচ্ছে যুদ্ধের শুরুতে অনেকে শহীদ হয়েছিলেন, আবার যুদ্ধের শেষে শহীদ হয়েছিলেন। এই মানুষগুলো কিন্তু সেই সময় শহীদ হয়েছিলেন, আমরা পরবর্তীতে আরও বিস্তারিতভাবে জানব। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে ক্লাস নেব আমরা। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে হলো স্মরণীয় যারা ছিল দিন। পাঠ্যাংশ হবে হচ্ছে 1971 সালে আমরা থেকে শুরু করে শিক্ষকের পর্যন্ত আমরা একটা পর্যায়ের ক্লাস নেব আজকে। তোমরা মনোযোগ সহকারে আমাদের এই ক্লাসটি দেখবে এবং পঞ্চম শ্রেণীর বাংলা বই, খাতা এবং কলম নিয়ে আমাদের তোমরা বসে যাও। ওকে বন্ধুরা, আমরা এগুলো। হ্যাঁ,
বন্ধুরা, বাংলা বইয়ের 44 পৃষ্ঠা বের করো, বের করেছো? ওকে, থ্যাংক ইউ। আমি পড়বো, তোমরা কিন্তু তোমাদের হচ্ছে হলো আঙ্গুল দিয়ে ওরাগুলো দেখে যাবে, ঠিক আছে? বন্ধুরা, আমি বলে দিচ্ছি, কিন্তু আমরা আজকে যে পর্যন্ত ক্লাস নেব আমি সেই পর্যন্তই তোমাদেরকে পড়ে শোনাবো, ওকে? ঠিক আছে, বই খুলেছো তো? শুরু করছি আমি। হ্যাঁ, স্মরণীয় যারা চিরদিন, 1971 সাল 16ই ডিসেম্বর, আমাদের জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করি। এই বিজয়কে পাওয়ার আগে দেশবাসী করত এক মরণপণ মুক্তিযুদ্ধ। আমাদের সাহসী বীর যোদ্ধারা যুদ্ধ করেছেন পাকিস্তান শত্রু সেনাদের বিরুদ্ধে। দেশের জন্য সব সাধারণ মানুষ তাদের যুগিয়েছেন ভরসা এবং সাহস, অপেক্ষা করেছেন শত্রু হাত থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার। সশস্ত্র যুদ্ধে আমাদের মুক্তিসেনারা প্রাণ দেন, আর দেশের ভিতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ দেন দেশের লক্ষ লক্ষ মানুষ। তারা ছিলেন নানা পেশা, কেউ ছাত্র, কেউ কৃষক, কেউ মজুর, কেউ পুলিশ, কেউ সৈনিক, আরও ছিলেন শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও নানা পেশার লোক। লক্ষ লক্ষ নারী পুরুষ শিশুর রক্ত ভেজে আমাদের এই স্বাধীনতা। তাদের প্রাণের বিনিময়ে আমরা আজ মুক্ত স্বাধীন দেশে উন্নতিশীল জীবনযাপন করতে পারছি। আমরা কৃতজ্ঞ তাদের কাছে। সেই অসংখ্য মহান রক্তদানকারী কয়েকজনের কথা আমরা জেনে নেব। 1971 সালে 25 মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকা নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস, বেরাকিয়া, নানা আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সেই হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে বিরামহীন, চালিয়ে যেতে থাকে পরবর্তী 9 মাস ধরে। পাশাপাশি তারা বিশেষ রকম হত্যাকাণ্ড চালানোর চালিয়ে যেতে থাকে পরবর্তী 9 মাস ধরে। পাশাপাশি তারা বিশেষ রকম হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনাও করে। সেই পরিকল্পনা অনুসারে একে একে হত্যা করে এদেশের মেধাবী আলোকিত বরণ্য মানুষদের। পুরো দেশের নানা পেশার মেধাবী ব্যক্তিদের তালিকা তৈরি করে তারা হত্যা পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানি গড়ে তোলে রাজাকার আলবদর আলসামস বাহিনী। 500 কিছু লোকজন যোগ দেয় ওই বাহিনীতে। তারা পাকিস্তানি সেনাদের ওই হত্যা পরিকল্পনার সহযোগিতা করে। 25 মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনসী শিক্ষক এম মনিরুজ্জামান, অধ্যাপক যতীনবাই গোটাগুড়াতা, ডক্টর কবিতাচন্দ্রদেব। পাকিস্তানি সেনারা সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতে শুধু আক্রমণ চালায়নি, হানা দেয় তারা শিক্ষকের বাড়িতে বাড়িতে। বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান। প্রচণ্ড গলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কোরআন পড়া শুরু করেন। এই কোরআন পাঠ তো মানুষটিকে টেনে হিসেবে নিচে নামিয়ে নেয় পাকিস্তানি সেনারা। একই বাড়িতে নিস্তলা থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুরুঠাকুরতা, ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক তিনি। তাকেও শত্রু সেনা টেনে হিসেবে বের করে আনে, তারপর এই দুই শিক্ষককে গুলি করে হত্যা করে। এবারের খুব কাছেই এক বাসায় থাকতেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব। দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক ছিলেন তিনি। মানুষ হিসেবে ছিলেন খুব সহজ, সরল আর নির্বহংকার। ওই একই দাঁত তাকে হত্যা করে তারা, হত্যা করে আরও কয়েকজন শিক্ষককে। বন্ধুরা, যেহেতু আমরা পঞ্চম শ্রেণীর ছাত্র এবং আমাদের অনেক দিন গত হয়ে গেছে, সুতরাং আমাদের একটু বেশি বেশি করে করতে হবে, যে কারণে আজকে যে পাঠ ছিল এটা একটু বড়, তবুও আমাদেরকে করতে হবে, কারণ সামনে আমাদের পরীক্ষা আছে। যাই হোক বন্ধুরা, চলো আমরা কিছু বন্ধুরা আমরা এই পাঠের মধ্যে কিছু নতুন শব্দের অর্থ জেনে নেব। দেখেছি শব্দ অর্থগুলো কি? আত্মদানকারী, একটি নতুন শব্দ আত্মদানকারী। তোমরা জানো আত্মদানকারী এই অর্থটা কি? দেখো, অর্থ হচ্ছে যে নিজের জীবন উৎসর্গ করেছে, যে নিজের জীবন উৎসর্গ করেছে। পাশাল, আচ্ছা মনে তোমাদের একটু সমস্যা হচ্ছে, আমি পাশে যাচ্ছি। পাশাল অর্থ হচ্ছে নির্ভয়। অসাধু, অসৎ, অবধারিত, যা হবে, বরেণ্য, মান্য। বন্ধুরা, আমরা যতটুকু পাঠ নিয়েছি বা পড়ছি এর মধ্যে থেকে আমরা কিছু শব্দের অর্থ জেনে নিলাম। আর একবার দেখি, আত্মদানকারী যে নিজের জীবন উৎসর্গ করেছে, পাষাণ নির্ভয়, অসাধু অসৎ, অবধারিত, যা হবে, বরেণ্য, মান্য। আমরা
কিছু নতুন শব্দের অর্থ জেনে নিলাম। বন্ধুরা, কিছু যুক্ত বর্ণ আছে, এই শব্দ এটুকু বড়ার মধ্যে যুক্ত বর্ণ আছে, আমরা যুক্ত বর্ণগুলো ভেঙে নেব এবং নতুন করে শব্দ তৈরি করব। একটি শব্দ আছে ঘুমন্ত, এখানে যুক্ত বর্ণ আছে দন্ত্য ত, দন্ত্য ন যোগ ত, নতুন শব্দ হচ্ছে শান্ত। তারপরে আছে পাষণ্ড, এখানে দন্ত্য ন এর একটি যুক্ত বর্ণ, দন্ত্য ন যোগ গ এবং নতুন শব্দ কাণ্ড। তারপর আছে নীলস্ত্র, দন্ত্য ষ এর তয় রফা, দেখো দন্ত্য ষ এর দন্ত্য ষ যোগ তয় রফা, এখানে হচ্ছে অস্ত্র। আরেকটা শব্দ রয়েছে কি স্বাধীন, স্বাধীন দন্ত্য ষ ব হচ্ছে শব্দ। আমরা কিছু কি বললাম যুক্ত বর্ণগুলো জেনে নিলাম এবং কিছু নতুন শব্দ তৈরি করলাম, এটা ছিল ঘুমন্ত, পাষণ্ড, নিরস্ত, স্বাধীন। প্রত্যেক শব্দে কিন্তু একটি করে যুক্ত বর্ণ রয়েছে, দন্ত্য নয় তয়, দন্ত্য নয় তয়ে, দন্ত্য ষয় তয় রফালা, দন্ত্য ষয় ভয়। আমরা নতুন শব্দ তৈরি করেছি শান্ত, কাণ্ড, অস্ত্র এবং স্বপ্ন। বন্ধুরা, এখন দেখো তোমরা আমাদের, তোমরা আমার সামনে নেই, আমরা ভার্চুয়াল ক্লাস নিচ্ছি, তো এভাবে আমাদের প্রশ্নের উত্তর নিতে হবে এবং নিতে হবে। তোমরা দেখো আমি এখানে তিনটে প্রশ্ন করেছি, সুন্দর করে খেয়াল করো। একটা প্রশ্ন হচ্ছে হলো কোন সময়কে মুক্তিযুদ্ধের কাল বলা হয়, আমরা যতটুকু বললাম এর মধ্যে কিন্তু সেই উত্তরগুলো রয়েছে, তোমরা একটু বইটা দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। তার আরেকটা প্রশ্ন হচ্ছে দেখো তিনজন বুদ্ধিজীবীর নাম বলো, এটা একটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব কে ছিলেন এবং কেমন ছিলেন, এটা একটা প্রশ্ন। বন্ধুরা, তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর পারবো, অত্যন্ত সহজ উত্তরগুলো এবং আমরা আমি যতটুকু করেছি এর মাঝখানে কিন্তু এই উত্তরগুলো রয়েছে, একটু চেষ্টা করো। গুড, আমি জানি তোমরা সবাই পারবে, আর যারা একটু কষ্ট হচ্ছে পারতে তাদের উদ্দেশ্যে আমি প্রশ্নগুলোর উত্তর বলে দিচ্ছি, খেয়াল করো। হ্যাঁ দেখো এখানে উত্তর দেওয়া রয়েছে কোন সময় মুক্তিযুদ্ধের কাল বলা হয়, উত্তর দেওয়া আছে 26 মার্চ 1971 থেকে 16 ডিসেম্বর 1971 সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের যুদ্ধকাল বলা হয়। সিলেটের পারভীন, গিয়াসউদ্দিন আহমেদ, অরুণ চৌধুরী, তিনজন বুদ্ধিজীবীর নাম এবং অধ্যাপক গোবিন্দচন্দ্র দে কে ছিলেন এবং কেমন ছিলেন। দর্শন শাস্ত্রে যশস্বী শিক্ষক ছিলেন গোবিন্দচন্দ্র দে, মানুষ হিসেবে ছিলেন খুব সহজ এবং সরল আর নিরঙ্কার। ঠিক আছে বন্ধুরা, খেয়াল করতে হবে কিন্তু মনোযোগ সহকারে প্রশ্নগুলো খেয়াল করতে হবে। ওকে ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা এখন তোমরা একটু আমি যতটুকু পড়েছি তোমরা খেয়াল করে দেখো 44 পৃষ্ঠে এবং 45 পৃষ্ঠে কিছু অংশ এটা আমি তোমাদেরকে পড়িয়েছি। এখন তোমরা মনোযোগ সহকারে একটু নীরবে পড়ার চেষ্টা করো, না পড়লে না পারলে আমি আবার শিখিয়ে দেবো, কিন্তু তোমরা একটু নীরবে পড়ার চেষ্টা করো। ঠিক আছে বন্ধুরা, কারণ আমি পড়িয়ে দিয়েছি, তোমরা যদি একটু না পড়তে হয় হচ্ছে না, নীরবে একটু পড়ার চেষ্টা করো। ওকে ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু আর একটা কাজ ছিল, সেটা হচ্ছে দলীয় কাজ। যদি আমরা ভার্চুয়াল ক্লাস করছি, তোমরা আমাদের সামনে নেই, তো যেহেতু এখন দলীয় কাজ তোমাদের দেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা দলীয় কাজটা আলোচনা করব। ঠিক আছে দেখো এখানে দল ছিল হচ্ছে হলো তিনটি, আমরা বলেছিলাম গোলাপ দল, বেলি দল এবং গাঁদা দল। যেহেতু ভার্চুয়াল ক্লাস এই কাজটা তোমাদেরকে করানো সম্ভব নয়, বাট আমি আলোচনা করছি, তোমরা সে আলোচনা করে শুনবে তাহলেই হবে। ওকে ঠিক আছে, দেখো গোলাপ দলকে প্রশ্ন করা হয়েছিল, গোলাপ দলকে প্রশ্ন করা হয়েছিল রাজাকার কারা, তোমরা জানো বন্ধু 1971 সালে
এক শ্রেণীর মানুষ ছিল যারা পাকিস্তানিদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে এদেশে মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য বা এদেশে ধ্বংস করার জন্য। এক কথায় রাজা হলো পাকিস্তানিদের সহযোগিতাকারী। কেমন বন্ধুরা, তারপর প্রশ্ন করা হয়েছিল 25শে মার্চ রাতে পাকিস্তানিরা এমরুদ্দৌলাকে কি করেছিল। অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমরা দেখেছি, আমরা পড়েছি, তোমরাও পড়েছ। যখন প্রচণ্ড গোলার শব্দ হচ্ছিল তখন এমরুজ্জামান স্যার কোরআন পড়ছিলেন এবং পাকিস্তানের সে মানুষগুলো এমরুজ্জামান স্যারকে কী করেছিলেন, কোরআন পাত্রত অবস্থায় টেনে হেঁচড়ে নিচে নিয়ে এসে গুলি করে হত্যা করেছিলেন। অর্থাৎ তারা কিন্তু একজন কোরআন পাত্রত মানুষকেও ক্ষমা করেনি, এতটা বেশি হিংস্র এবং ভয়ানক ছিলেন পাকিস্তানি বাহিনীরা। বন্ধুরা, অধ্যাপক জ্যোতির্ময় গোটা পেয়েছিলেন, তোমরা দেখেছ এবং পড়েছ, অধ্যাপক জ্যোতির্ময় গোটা ছিলেন ইংরেজি বিষয়ে অত্যন্ত খ্যাতমান একজন অধ্যাপক। বন্ধুরা, তোমরা এখন একটু খাতাটা বের করো, আমরা একটু খাতায় ফিরে যাই। হ্যাঁ, যেহেতু আমাদের বাংলা ক্লাস, লেখালেখি করা দরকার, একটু আমরা তোমরা খাতা বের করো এবং কলমটা হাতে নাও। আমি তোমাদের বেশ কয়েকটি যুক্ত বর্ণ ভেঙে দেখাবো তোমরা, এটা তোমাদের কাজ। খাতা বের করো, দেখো, একটা যুক্ত বর্ণ, দুটো যুক্ত বর্ণ, তিনটি যুক্ত বর্ণ, এই চারটি যুক্ত বর্ণ তোমরা ভেঙে দেখাবে, এটা তোমাদের কাজ। বন্ধুরা, আমাদের একটা কথা বলতে বারবার বলতে হচ্ছে, যেহেতু ভার্চুয়াল ক্লাস সে কারণে আমাদের কাজগুলো আমরা এভাবেই করতে হচ্ছে। যাই হোক, তোমরা কিন্তু এই দেখো প্রশ্নটি যুক্ত বর্ণ ভেঙে দেখাও, এই চারটি যুক্ত বর্ণ লিখে ভাঙার চেষ্টা করো। লিখছ? হ্যাঁ। এখন ভাঙার চেষ্টা করো। হ্যাঁ, ওকে বলবো। আচ্ছা, আমি জানি তোমরা অনেক ভালো লেখাপড়া করছো তোমরা বাসায়, আমরা হ্যাঁ দেখি আসলে ভেঙে দেখানোর কি অবস্থা। ওকে বন্ধুরা, দেখো এখানে রয়েছে হ যোগ ম, তারপর রয়েছে দেখো বন্ধুরা হ যোগ ম, দ যোগ ধ, স যোগ ম ফল, মধ্য যোগ গ। ওকে বন্ধুরা, বন্ধুরা আসলে এই করোনাকালীন সময়ে আমরা তো সবাই বাসায় বসে আছি, প্রয়োজন ছাড়া আমরা বাইরে যাব না। আর যেহেতু আমাদের লেখাপড়া একটা বিষয় আছে, এটা আমাদের করতে হবে। আমরা তোমরা ছোটো মানুষ, তোমাদের বাইরে যাওয়ার প্রয়োজনটা অত বেশি নয়, বাইরে বেশি যাওয়ার দরকার নেই। দেখো আমরা কিছু বাড়ির কাজ দেবো, এখন এই বাড়ির কাজগুলো তোমরা বাড়িতে রেডি করবে, আমাদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অনেক আইডি রয়েছে, তোমরা প্রশ্ন উত্তর লিখে পাঠাতে পারো, নতবা বাড়ির কাজগুলো করে রেখে দেবে, তোমাদের স্কুল খুললে বা স্কুলের আশপাশে যে সশস্ত্র শিক্ষক রয়েছে তাদের কাছে প্রশ্নগুলোর অ্যান্সার রেখে দেবে। আমরা বাড়ির কাজগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমরা দুটো প্রশ্ন দিয়েছি, একটি হচ্ছে মার্চ রাতে কি হয়েছিল, পাঁচটি বাক্যে লিখো, পাঁচজন শহীদ বুদ্ধিজীবী নামে। এই দুটি প্রশ্ন তোমরা বাড়িতে বসে বসে উত্তর লিখবে এবং আমরা যেভাবে বললাম সেভাবে সশস্ত্র শিক্ষকদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, প্রয়োজন স্যার বাইরে যাওয়ার দরকার নেই, যদি বাইরে যেতেই হয় মাস্ক ব্যবহার করতে হবে এবং বাইরে থেকে ফিরে এসে 20 সেকেন্ড ধরে সামান পানি দিয়ে ঘাটতি পরিষ্কার করবে। এই বলে আজ ক্লাস আমি শেষ করছি, পরবর্তীতে কোনো একটা নতুন ক্লাসে তোমাদের মাঝে হাজির হবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।